ইতিমধ্যে 2021 বর্ষর সরকারি আইটিআই নাম ভর্তির ফর্ম ফিল আপ আরম্ভ হয়েছে। এই ভিডিওত জানাই দেব ছাত্রছাত্রী যেতিয়া সরকারি আইটিআইত এডমিশন পাব তেতিয়া ছাত্রছাত্রীর কিমান টাকা খরচ যাব, অর্থাৎ এডমিশন ফি কিমান, এই ভিডিওত জানাই দেব। আর যিসকল ক্যান্ডিডেট মিনিমাম 8 পাস বা মেট্রিক পাস হয়েছে সেই সকল ছাত্রছাত্রী 2021 সনের আইটিআই নাম ভর্তির ফর্ম ফিল আপ করব পারিব। যিসকল ছাত্রছাত্রী আগর ভিডিওটি চা নাই, আগৰ ভিডিওত জনাই দিয়া হৈছে সম্পূৰ্ণ তথ্য কি পাস, তাৰপিছত ডিটেইলছখিনি জনাই দিয়াইছে। সেই ভিডিওটো এই ভিডিঅ' ডেছক্ৰিপশ্যনত লিংক পাব, লিংকত ক্লিক কৰি ডিটেইলছখিনি জানি ল'ব। এই ভিডিঅ'ত মাত্ৰ ইম্পৰ্টেণ্ট পইণ্টখিনি জনাই দিয়া হ'ব যে এডমিশ্যন ফি কিমান হ'ব যেতিয়া এডমিশ্যন পাব ছাত্ৰ ছাত্ৰীয়ে। প্ৰথম কাম কৰিব এই ভিডিঅ' ডেছক্ৰিপশ্যনত লিংকত ক্লিক কৰি এই পেজত আহিব। ইয়াতে চেলক ছাত্ৰ ছাত্ৰীৰ খৰচ ইয়াতে উল্লেখ কৰিছে। ইয়াতে চেলক কোর্সবিলাক আছে নন ইঞ্জিনিয়ারিং, ট্রেড আছে, বিভিন্ন ধরনের ট্রেড আছে, আগের ভিডিওত জানাই দেওয়া হয়েছিল। ইয়াতে কৈছে এবছরিয়া যদি নন ইঞ্জিনিয়ারিং ট্রেড অর্থাৎ কোর্সও যদি এডমিশন পাই তেতিয়াহলে ছাত্রছাত্রী 15,000 খরচ হব। আর ইয়াতে চলক ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, এবছরিয়া আছে আর দুবছরিয়া আছে। যদি আইটিআইত ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং কোর্সত এবছরিয়া যদি কোর্সত এডমিশন পাই তেতিয়াহলে ছাত্রছাত্রী 16,500 টাকা যাব, ইয়াত জানাই দিয়েছে। আর যদি দুবছরিয়া কোর্সত এডমিশন পাই ইঞ্জিনিয়ারিং কোর্সত তেতিয়াহলে 33,000 যাব, ইয়াত জানাই দিছে। আগত যেটো ভিডিও দিয়া হয়েছিল তাতে এনসিবিটি এসসিবিটি কোর্সের বিষয়ে জানাই দিয়া হয়েছিল যে ছাত্রছাত্রী যদি এসসিবিটি বা এনসিবিটি যিকোনো ট্রেডত এডমিশন পালেই নন ইঞ্জিনিয়ারিং কোর্সত 15,000 এবছরত খরচ হব, আর দুবছরিয়া ইঞ্জিনিয়ারিং কোর্সত খরচ হব 33,000 খরচ হব। আর যদি ইঞ্জিনিয়ারিং কোর্সত অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যেগুলো ট্রেড আছে এই ট্রেডত এডমিশন পালে এবছরত 16,500 খরচ হব। এতিয়া কাম করক, এই ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক পাব, লিঙ্কত ক্লিক করে ডিটেলসখিনি চাই লোক। ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক দিছো, এতিয়াই চেক করক।